আসসালামু আলাইকুম আর্মিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসছি পিচি মে অ্যান্ড মাফিয়া কিং এর পরবর্তী পার্ট নিয়ে। তোমরা যারা যারা আগের পার্টগুলো দেখোনি, তারা গিয়ে আগের পার্টগুলো দেখে আসো, না হলে তোমরা এই পর্বের কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। যাকে জেলাস করাতে চাইলাম, সে উল্টো আবার আমার বিয়ের দাওয়াত খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাহ, কি কপাল আমার। টাইম স্কিপ। জাঙ্কুক অফিস থেকে মাত্রই ফিরেছে, দরজার সামনে এসে দেখলো দরজা খোলা। জাঙ্কুক একটু অবাক হলো, কারণ রোজ ও আসলে তে দরজা খুলে দেয়, তাহলে আজ কি হলো? জাঙ্কুক ভেতরে ঢুকে সামনে তাকাতেই দেখলো তে একটা টেবিলের সামনে চেয়ারে আয়েশি ভঙ্গিতে বসে আছে, সাথে ইয়ুঙ্গি আর জিমিনও আছে। ওদের কিছুটা সামনে ফ্লোরে থেকে একটু উঁচু করে স্টেজের মতো বানানো হয়েছে, যেখানে সুগার রিমোট হাতে নিয়ে মুখের সামনে মাইকের মতো ধরে কি যেন বলে যাচ্ছে। জাঙ্কুক এইসব দেখে প্রকোচকে বলল, এসব কি হচ্ছে এখানে? জাঙ্কুককে দেখে তে উৎসাহী কণ্ঠে বলল, আরে হিরো, তুমি এসে গেছো। দেখো দেখো, আমরা না রিয়েলিটি শো খেলতেছি। আমাদের শোয়ের নাম কে হবে সেরা পুরুষ, অনেক মজা হবে, তুমিও আসো না, খেলো আমাদের সাথে। এইসব দেখে তেমন একটা অবাক হলো না জাঙ্কুক, কারণ এইসব দেখে অভ্যাস হয়ে গেছে ওর। আজকাল ওদের কাজই হচ্ছে এই, রোজ রোজ নতুন কিছু করা, সাথে এই সুগা পাগলটা তো আছেই। তাই জাঙ্কুক মুচকে এসে বলল, তোমরা খেলো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, জাঙ্কুক সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, আর এদিকে সুগা তার মহান উপস্থাপনা শুরু করে দিল। রিমোট মুখের সামনে মাইকের মতো করে ধরে বলে উঠল সে, তো সাহেবান মেহেরবান কাদরান পানদান তুকদান নূরজাহান শাহরুখ খান সালমান খান, আর যে আমার কথা বোঝো নাই সে উগান্ডায় গিয়া লাত্তি খান। তো সুদি দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই শো, যার নাম পচা সাবান নিবেদিত কে হবে সেরা পুরুষ। সবার আগে স্বাগতম জানাবো আমাদের স্থানীয় বিচারক মণ্ডলীকে। তো জোরদার তালিয়া হয়ে যাক আমাদের প্রধান বিচারক সম্মানীয় রানী সাহেবার জন্য। সুগার কথায় সবাই তালি বাজাতে লাগলো, তে খুশি হয়ে নিজের জন্য নিজেই তালি বাজাচ্ছে। এরই মধ্যে ওখানে জাহব এলো, জাহব এসে সবাই বসে ওদের কাণ্ড দেখতে লাগলো। সুগা আবার বলে উঠল, তাহলে ডেকে নেওয়া যাক আমাদের আজকের প্রতিযোগীদের। তো প্রথমে হবে বিড়াল হাঁটা, ওরূপে ক্যাটওয়াক রাউন্ড। আমি এক এক করে প্রতিযোগীদের নাম নেব, তারা বিড়াল হাঁটা করে দেখাবে, আর আমাদের বিচারক মণ্ডলী তাদের বিড়াল হাঁটায় নাম্বার দেবে। প্রতিযোগীরা আর কেউ না, বরং বাসার মেল সার্ভেন্ট আর গার্ডসরা। সুগা প্রথমে একটা গার্ডসের নাম নিয়ে বলে উঠল, তো আমাদের মাঝে আসছে এখন পাতিলের তলার কালির মতো চকচকা সুন্দর দ্য হ্যান্ডসাম বয় কালো মিয়া। কথাটা বলে সুগা ওখান থেকে সরে গেল। আর কালো মিয়ার এন্ট্রি হলো সাদা শার্ট প্যান্ট পরে, কোদালের মতো সুন্দর দাঁতগুলো বের করে আবালের মতো হাসি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। সে হাঁটার সময় পা দুটো এমন ভাবে ফেলছে মনে হচ্ছে যে ক্যাটওয়াক না, ব্যাং ওয়াক করছে। তাকে দেখে যা হোক বিশেষ টিপুনি দিয়ে বলে উঠল, ওয়াহ বাল্লে বাল্লে, কি বাদ কালু মিয়া, বহুত আচ্ছা, পুরা চন্দ্রগ্রহণ লাগাই দিতে সোমাইরি। যেহবের কথায় কালু মিয়া তার সুন্দর দাঁতগুলো আবারও প্রসারিত করে ফেলল, হাঁটা শেষ করে দাঁড়িয়ে রইল। তে তার নাম্বার বোর্ড থেকে দুই নাম্বার বের করে দেখালো, তার মানে সে দুই নাম্বার পেয়েছে। কালু মিয়া মাথা ঝুঁকিয়ে বিচারককে সম্মান জানিয়ে আবার উল্টো দিকে একইভাবে হেঁটে চলে গেল। এবার সুগা আরেক গার্ডসের নাম নিয়ে বলল, তো এবার আসছে আমাদের মাঝে উনি, যার পেটের ভেতর আটলান্টিক মহাসাগর লুকিয়ে আছে, যার ভরি শুধু ভরি না পৃথিবীর অষ্টম আশ্চর্য, তার পেট ফাটলে আজই দুনিয়াধারী ধ্বংস হয়ে যাবে, সে হলো আমাদের ওয়ান অ্যান্ড অনলি শামসের আলী। নাম নিতেই শামসের আলী তার মহান পায়খানা নিয়ে হাজির হলেন, পরনে লুঙ্গি আর ডোলা শার্ট, দুই পা ফারাক করে হাঁসের মতো প্যাক প্যাক করে হেঁটে আসতেছেন। তাকে দেখেও যাহোক টিপুনি করে বলল, ওয়াও শামসের মিয়া খাতারনাক,
আজকা তো তোমারে সব ছেড়িরা দেখা হাঁটু ফেল কইরা লাইব, হাজা কইতাছি লেখা লো। শমশের আলী খুশিতে কত কত হয়ে বলল, কি যে কন্যা স্যার। তেই শমশের আলীকে তিন নম্বর দিল। এইভাবে সুগা এক এক করে সব আজব আজব আইটেমের মডেলগুলোকে ডেকে তাদের ক্যাটওয়াক দেখালো। সুগা শেষের ক্যান্ডিডেটকে ডাক দিল। ঠিক সেই সময় জাঙ্কুক সিঁড়ি বেয়ে নেমে এলো। প্রতিযোগীর জায়গায় জাঙ্কুকে সেখান দিয়ে হেঁটে আসছে। জাঙ্কুক শাওয়ার নিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার পরেছে, এক হাতে চুলগুলো ব্রাশ করে আর এক হাতে মোবাইল টিপতে টিপতে সামনের দিকে এগিয়ে আসছে। তে দুই হাতে তালুর মধ্যে মুখটা ঠেকিয়ে একজনে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। মনে মনে ভাবছে সে, হিরোটা কত সুন্দর, সেরা পুরুষ তো আমার হিরোরই হওয়া উচিত। জাঙ্কুক তেই সামনে আসতেই তে ওর হাতের কাছে থাকা সবগুলো নাম্বারের বোর্ড তুলে ধরল। জাঙ্কুক সেটা দেখে ভ্রুকুচকে বলল, এগুলো কি অ্যাঞ্জেল? তে বলে উঠল, এগুলো নাম্বার, তোমাকে সবগুলো নাম্বার দিলাম, তুমি সবার সেরা পুরুষ। জাঙ্কুক হালকা হেসে দিল। সুগা জাঙ্কুকের কাছে এসে বলল, কি করছো ভাই তুমি? এই কম্পিটিশনে আসলে তো বেচারা প্রতিযোগীদের কলা গাছের সাথে গলায় দড়ি দিতে হবে। জাঙ্কুক বলে উঠল, শাট আপ ইডিয়েট, আমি কেন প্রতিযোগী হতে যাব, আমি তো এমনিই এখানে আসছিলাম। ও তাহলে ভালো, জাঙ্কুককে সোফায় বসলো। সুগা আবার বলতে লাগলো, তো দর্শক বৃন্দ, আপনাদের এক রাউন্ড শেষ হয়ে গেছে, এখন আমাদের দ্বিতীয় রাউন্ড হবে। আর দ্বিতীয় রাউন্ডে আমাদের প্রতিযোগীদের নিজেদের ট্যালেন্ট দেখাতে হবে। তো সবার প্রথমে আসছে কালু মিয়া, আর কালু মিয়া আমাদের তার মধুর কণ্ঠে গান শোনাবে, তালিয়া। একটু পরে কালু মিয়া স্টেজে এসে হাতের গ্লাস নিয়ে মাইকের মতো সামনে ধরে ফাটা বাঁশের মতো সুরেলা কণ্ঠে গেয়ে উঠল, তুই আর চাঁদের আলো, আই চাঁদের বাতি, যুগে যুগে আই তোরে বাসুম ভালো, তুই আর চাঁদ, আই চাঁদের বাতি, যুগে যুগে আই তোরে বাসুম ভালো। কালু মিয়ার এমন দুর্ধর্ষ কণ্ঠ শুনে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। সবাই দু হাত কানে চেপে তাকে থামতে বলল। কালু মিয়া থেমে গেল, সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর এলো শমশের আলী, সে এসে ডান্স শুরু করে দিল। তার ডান্সের তাড়নায় বাড়িতে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। সবাই চার চার চেয়ার চেপে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচার চেষ্টা করল। তারপর এলো আরেকজন, সে বলল সে অভিনয় করে দেখাবে। সুগা অ্যাকশন বলতেই লোকটি ড্রামাটিকভাবে বলে উঠল, চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি একজন সত্যিকার প্রেমিক, আমার ভালোবাসার টাকা দিয়ে কেনা যাবে না। আপনি ভাবলেন কি করে, আপনার এই সামান্য 10 লাখ টাকার কাছে আমি আমার ভালোবাসাকে বিক্রি করে দেব? হ্যাঁ, তবে 50 লাখ হলে না হয় ভেবে দেখতে পারি, আসলে আমার ভালোবাসা একটু হাই লেভেলের, তো তাই এর মূল্যও বেশি। আগে চৌধুরী সাহেব তো 40 পর্যন্ত অফার করেছিল, আপনি 50 দিলে ডিল ডান করতে পারি। যাহোক মুখে দুই আঙুল ঢুকিয়ে শীষ বাজিয়ে বলল, জিও মামা জিও, কি ডায়লগ ঝাড়ছো মাইরি, একদম খাপে খাপ মাইনকার পাপ। এরপর আরো কিছু আওলা ছাওলা ট্যালেন্ট প্রদর্শন হলো। তারপর এলো তৃতীয় রাউন্ড। এই রাউন্ডে সবাইকে বিচারকের প্রশ্নের উত্তর দিতে হবে। সবার প্রথমে কালু মিয়াকে তে প্রশ্ন করল, আচ্ছা তুমি পড়াশোনা কতদূর করেছো? কালু মিয়া বলে উঠল, রানী সাহেবা আই এপ্রিল পর্যন্ত পড়ছি। সবাই ভ্রুকুচকে বলল, এপ্রিল পর্যন্ত আবার কিভাবে পড়ে? আরে হয়েছে কি, আরে আর বাপ মা জানুয়ারিতে ভর্তি করাইছিল স্কুলে, আর এপ্রিলেই আরে মাস্টররা স্কুলতেন উষ্টামাইরা বাইর করে দিছে, হেল্লাই আমি এপ্রিল পর্যন্তই পড়ছি। কালু মিয়ার কথায় সবাই হাসতে লাগলো। এবার আরেকজনকে জিমিন বলল, আচ্ছা আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। লোকটি হঠাৎ ন্যাকা কান্না সুরে মেলোড্রামা করে বলল, ম্যাডাম কি কমু, আর জীবনটা অনেক কষ্টের ম্যাডাম, আই অনেক কষ্ট হইরা এত দূর আইছি, আপনি জানেন ম্যাডাম আমরা এতটাই গরিব, এতটাই গরিব যে আমার তো 8 মাসেই জন্ম হয়ে গেছিল,
আর জন্ম নিয়া সাইরাই আমি কান্দা হেলাইছি। ভাবতে পারেন কত গরিব ছিলাম আমরা, এতটাই গরিব যে জীবনে একখানির বেশি বিয়া করবার পারি নাই। কত কষ্ট আমার। লোকটার কথা শুনেতে নাক টেনে টেনে কাটতে লাগলো। জাঙ্কুক এতক্ষণ ফোনে কিছু একটা করছিল, তেয়ের কান্নার শব্দ শুনে জাঙ্কুক চমকে গেল। জাঙ্কুক দ্রুত তেয়ের কাছে গিয়ে তেয়ের মুখটা ধরে চিন্তিত সুরে বলল, হে অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন তুমি? তেয়ে জাঙ্কুকের দিকে ঝুঁকে গিয়ে বিষবিষ করে বলল, আরে হিরো, আমি সত্যি সত্যিই কাঁদছি না তো। রিয়েলিটি শোতে তো কথায় কথায় এভাবে কেঁদে ফেলতে হয়, এটাই নিয়ম, এতে শো হিট হয়। তেয়ের কথায় জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলে হালকা হাসলো, তারপর আবার সোফায় গিয়ে বসল। সব রাউন্ড শেষে জিতে গেল কালু মিয়া, কালু মিয়া হয়ে গেল সেরা পুরুষ। তেয়ে একটা নকল ট্রফি কালু মিয়ার হাতে তুলে দিল। কালু মিয়া ট্রফি হাতে নিয়ে ন্যাকা কান্না করে বলল, আমি আমার এই জিদের জন্য আমার 14 গুষ্টি, আমার উষ্টা মারা মাস্টার, আমার লাকি মারা গার্লফ্রেন্ড রে, আমার ঝাঁটা বেটা করা বউরে ধন্যবাদ দিবার চাই। কালু মিয়ার কথায় সবাই হাসতে লাগলো। অতপর শেষ হলো এদের শো। আরো 2 দিন পার হয়ে গেছে। সুগা অনেক চেষ্টা করেছে জিমিনকে কনভিন্স করার, ওর ভালোবাসাকে অ্যাকসেপ্ট করানোর জন্য, কিন্তু জিমিন ওকে পাত্তাই দিচ্ছে না। সুগা আজ মনে মনে পণ করে নিয়েছে যে করেই হোক জিমিনকে মানিয়ে ছাড়বে। তেই ড্রয়িং রুমে সুগায় বসে বিড়াল ছানা নিয়ে খেলা করছিল, তখন সুগা তেয়ের কাছে এসে বলল, শোনো ভাবিডল, আজ আমরা অনেক বড় একটা মিশনে নামব, বুঝছ? তেয়ে কৌতূহল হয়ে বলল, সত্যি কী মিশন? সুগা দাঁত কেলিয়ে বলল, মিশন বিয়ান পটাও। তেয়ে বুঝতে না পেরে বলল, বিয়ান পটাও? হ্যাঁ, বিয়ান পটাও মিশন। এবারের সংগ্রাম বিয়ান পটানোর সংগ্রাম, এইবারের সংগ্রাম বিয়ানকে মানানোর সংগ্রাম। ফ্ল্যাট যখন করেছি, ফ্ল্যাট আরও করব, বিয়ানকে বসে এনেই ছাড়বো ইনশাল্লাহ। তেয়ে কিছু বুঝতে না পেরে কনফিউজড হয়ে তাকিয়ে রইল সুগার দিকে। সুগা তেয়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাবিডল, তুমি কি চাও না তোমার বোন এই বাড়িতে সবসময় থাকুক? তেয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চাই তো, জিমিনকে ছাড়া আমার ভালো লাগবে না। তাহলে তোমার বোনকে মানাতে আমাকে হেল্প করো, তারপর তুমি যেমন জাঙ্কুক ভাইয়ার বউ হয়ে এই বাড়িতে থাকো, তেমনি তোমার বোন জিমিনও আমার বউ হয়ে সবসময় এই বাড়িতেই থাকবে, বুঝেছ? তেয়ে খুশি হয়ে বলল, সত্যি? ওয়াও, তাহলে তো আরো মজা হবে, আমরা সবাই একসাথে থাকবো, ইয়ে! হ্যাঁ ভাবিডল, অনেক মজা হবে, কিন্তু তার আগে আই লাভ ইউ বলতে হবে, দুজন দুজনকে আই লাভ ইউ না বললে তো হবে না, তাই? হ্যাঁ ভাবিডল, আই লাভ ইউ ইজ দ্য রিয়েল ফ্যাক্ট অফ ম্যারেজ। ও, সুগা থেকে সব বুঝিয়ে বলল, তারপর দুজনে হাই ফাই দিল। সুগার প্ল্যান মতো তে একটু পরে জিমিনকে ছাদে নিয়ে আসলো। ছাদে এসে মাঝ বরাবর দাঁড়াতেই জিমিনের মাথার উপর থেকে ফুলে পাপড়ি ঝরে পড়ল। জিমিন অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো, তে কিছুটা দূরে দাঁড়িয়ে হাসি মুখে তালি বাজাতে লাগলো। একটু পরে সুগা জিমিনের সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ ফুলের বুকে জিমিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ জিমিন, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ ভেরি মাচ, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ, আই সোয়ার আই উইল নেভার ডিসঅ্যাপয়েন্ট ইউ, প্লিজ গিভ মি ওয়ান চান্স। তে বিস্ময় নিয়ে তাকিয়ে ওদের কাণ্ড দেখতে লাগলো। জিমিন কিছুক্ষণ চুপ করে রইল, মনে মনে সেও সুগাকে পছন্দ করে, তবে সেটা বুঝতে না দিয়ে বলে উঠল, সে তা এরকম প্রপোজ আরো কতজনকে করেছেন শুনি? সুগা বলে উঠল, অনলি ইউ জিমিন, আমি সত্যি বলছি, আমি এর আগে কখনো কাউকে প্রপোজ করিনি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। জিমিন একটু তাচ্ছিল্যের সুরে বলল, আরে জান জান, অনেক দেখেছি আপনাদের মতো, আজ একজনকে তো কাল আরেকজনকে ভালোবাসি ভালোবাসি বলা, এটা আপনাদের পেশা, আমার সামনে এসব করে কোনো লাভ হবে না, আমি এসবে করবো না। কথাটা বলেই জিমিন অ্যাটিটিউড দেখে ওখান থেকে চলে যেতে নিতেই সুগা ওর হাত চেপে ধরল, তারপর উঠে দাঁড়িয়ে জিমিনের দিকে তাকিয়ে বাঁকা এসে অ্যাটিটিউড নিয়ে কিছুটা দাদাগিরির মতো করে গিয়ে উঠল।
আর মিস, এখানে যে গানটা দিয়েছে ওইটা আমি পারি না, তাই আমি গানটা বাদ রেখে বলতেছি। জিমি জোগার কাছ থেকে হাত ছড়িয়ে মাঝি তাড়ানোর মতো করে হাত মেরে অ্যাটিটিউড নিয়ে গেয়ে উঠল। জিমিনের গাওয়া শেষ হলে আবারও সুগার জিমিনের চারদিকে ঘুরে ঘুরে গাইতে লাগল। সুগার গাওয়া শেষে জিমিন আবারও পাত্তা না দিয়ে গেয়ে উঠল। সুগার জিমিনকে ভয় দেখানোর জন্য ছাদের রেলিংয়ের কাছে গিয়ে ছাদ থেকে পড়ে যাওয়ার ভয় দেখাল। জিমিন এটা দেখে সত্যি সত্যি ভয় পেয়ে গেল। জিমিন দৌড়ে গিয়ে সুগার হাত ধরে মুচকি এসে গেয়ে উঠল, আই লাভ ইউ মেয়েদের রানী রাজা তো। জিমিনের আই লাভ ইউ বলাই সুগা মনে মনে খুশি হলেও উপরে উপরে অভিমান দেখিয়ে চলে যেতে নিল। আর জিমিন গিয়ে সুগার সামনে ঘুরে ঘুরে গাইল, শারমানা ছোড় ডাল রাজ দিল কা খোল ডাল, আজু বাজু মত দেখ আই লাভ ইউ বোল ডাল, নেহি তো পছতায়েগা কুমারা রেহে যায়গা। সুগা এবার হেসে দিয়ে জিমিনকে জড়িয়ে ধরলো। জিমিনও মুচকি এসে সুগাকে জড়িয়ে ধরল। ওদের দেখে তেই খুশিতে আটখানা হয়ে হাতে তালি বাজাতে লাগলো। রাত 8টা বাজে। জাকু বেডের উপর বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। তেই বেডের উপাশে গালে হাত দিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে কোনো গভীর চিন্তায় মগ্ন সে। একটু পরে তেই একটু নড়ে চড়ে বসে জাকুকে দিকে তাকিয়ে বলল, এই হিরো শোনো না। জাকুক ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, হ্যাঁ বলো অ্যাঞ্জেল। তে বলে উঠল, আমাদের বর বউ খেলাটা হয়নি। তের এমন আজগুবি কথাই জাকুক তথমত খেয়ে গেল। প্রকুচকে তের দিকে তাকিয়ে বলল, মানে কি বলছো এইসব? হ্যাঁ ঠিকই বলছি, আমাদের বর বউ খেলাটা হচ্ছে না, আমরা তো আসল কাজটাই করিনি এখনো। তের কথায় জাকুকের মাথা ঘুরে উঠল, চোখ দুটো ফুটবলের ন্যায় বড়সড় হয়ে গেল। কি বলে এই মেয়ে, এইসব কথা কোথা থেকে পেল? জাকুক আমতামতা করে বলল, আসল কাজ মানে আসল কাজ আবার কি? দেখো তোমাকে আগেই বলেছি না, এইসব কথা বলতে নেই, তোমার এখনো এইসবের সময় হয়নি। তে তাও বলতে লাগলো, কি বারবার একটা কথা পেয়েছো, সময় হয়নি সময় হয়নি, কখনো বেশি এই সময় শুনি, আমি এত কিছু জানি না। আজকে আমরা আসল কাজটা করেই ছাড়বো, নাহলে আমাদের বর বউ খেলা হবে না। জাগুকের গলা শুকিয়ে আসছে তের কথা শুনে। কি করতে যাচ্ছে মেয়েটা, এখন তাকে সামলাবো কি করে? জাগুক শুকনো ঢুকিলে বলল, দেখো অ্যাঞ্জেল ডিনারের সময় হয়ে গেছে, চলো আমরা আগে ডিনার করে আসি কেমন? না আগে তুমি ওই কাজটা করবে, তারপর সব হবে। দেখো তো এসো না, জেদ করে না প্লিজ, তুমি না গুড গার্ল, প্লিজ আমার কথা মানো। এ একইভাবে জেদ ধরে থেকে বলল, না 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 আমি বললাম না ওটা করব মানে করব, এক্ষুনি করব। আর তুমি এত মানা করছো কেন? দেবর তো খুব সুন্দর করে আজকে করলো ওটা, আর তুমি শুধু শুধু মানা করছো। তের কথায় জাঙ্কুক আরো তবদা খেয়ে গেল। সুগা করেছে মানে কার সাথে করেছে, কি করেছে? জাঙ্কুক অপ্রস্তুত ভাবে বলে উঠল, সুগা করেছে মানে কখন করেছে, কার সাথে করেছে, আর তুমি কি করে জানলে? কিভাবে জানবো মানে, আমার সামনেই তো করলো, তো আমি জানবো না? জাঙ্কুকের যেন এবার পুরো পৃথিবীটাই ওর চোখের সামনে গোল গোল ঘুরতে লাগলো। যে কোনো সময় বেহুশ হয়ে পড়ে যেতে পারে বেচারা। জাঙ্কুক অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোমার সামনে করেছে মানে কার সাথে করেছে, কি করেছে? আরে আই লাভ ইউ বলেছে, আর কি করবে? দেবর জিমিনকে আই লাভ ইউ বলেছে, আর জিমিনও দেবরকে আই লাভ ইউ বলেছে। জাঙ্কুক ভেবাচিকে খেয়ে বলল, মানে তুমি এতক্ষণ ধরে আই লাভ ইউ বলার কথা বলছিলে? হ্যাঁ তা নয় তো কি, আরে এটাই তো আসল কাজ, আই লাভ ইউ না করলে বর বউ খেলা হয় না। জাঙ্কুক বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেচারার এতক্ষণ ধরে কি না কি ভেবে দম প্রায় আটকে ছিল। হঠাৎ জাঙ্কুক বলে উঠল, এক মিনিট, তার মানে সুগা জিমিনকে আই লাভ ইউ বলেছে? হ্যাঁ সেটাই তো বলেছি, দেবর জিমিনকে নিয়ে বর বউ খেলবে, তাই তারা আই লাভ ইউ বলেছে, কিন্তু আমরা তো আই লাভ ইউ না বলেই বর বউ খেলা শুরু করেছি,
তাই আমাদের বর বউ খেলা হচ্ছে না, আমাদেরও আই লাভ ইউ বলতে হবে, তাহলে খেলা ঠিক হবে।